গত একদিনে রাঁচি মহানগর পুলিশের অভিযানে মোট 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই 20 জনকে আটক করে। আজ রোববার সকালে রাঁচি মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত 24 ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই 20 জনকে আটক করে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা 3 জন, চন্দ্রমা থানায় 1 জন, মতিয়া থানায় 1 জন, কাটাখালী থানা 2 জন, শাহমুখদম থানা 2 জন, এয়ারপোর্ট থানায় 1 জন, পবা থানা 2 জন, কাশিয়াডাঙ্গা থানা 2 জন, কর্ণহাট থানায় 1 জন, দামপুরা থানায় 1 জন ও মহানগর গোয়েন্দা পুলিশ 4 জনকে আটক করে। এদের মধ্যে 10 জন ওয়ারেন্টভুক্ত আসামি ও 9 জনকে মাদক দ্রব্য সহ এবং অন্যান্য অপরাধে 1 জনকে গ্রেপ্তার করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট 200 পিস টেপেন্টাডল ট্যাবলেট, 10 পিস ইয়াবা ট্যাবলেট, 3 গ্রাম হেরোইন, 80 গ্রাম গাঁজা, 4 বোতল অ্যালকোহল, 5 বোতল ফেন্সডিল ও 10 লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্তারি আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।